বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। শরীয়তপুর একটু ফার্ম পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যে বাসাগুলো দেখতেছেন, এটা হলো আসলে মূলত জিং জিং জাত ক্যাম্পবেল থেকে যে ভালো একটা যে ভালো জাত যেটা, সেটা হচ্ছিল জিং জিং। কারণ জিং জিংটা ক্যাম্পবেল থেকে ডিমটা একটু বেশি দিয়ে থাকে, এটার বাচ্চাগুলা মূলত অনেক ভালো হয়, স্ট্রং হয়। তো বিয়ার্স, যেহেতু হাঁসের সিজিন চলে আসছে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন জাতের হাঁস ও মুরগির বাচ্চা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্রিডিং করা বাচ্চা। যেহেতু আমরা অনেক যারা আছেন নতুন খামারি, ব্রিডিংগুলো আসলে করতে পারে না, যারা ব্রিডিংয়ের সময় দেখা যায় অনেক বাচ্চা ওনারা মেরে ফেলে বা মারা যায় ওনাদের কাছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের এখানে যে দেখতেছেন যে আমরা ব্রিডিং করতেছি, এখানে 104টা আমরা বালব দিছি 200 মুরগির জন্য, সরি 200 হাঁসের জন্য। তো আসলে যারা আপনারা হাঁস পালন করবেন, এইভাবে আপনারা আসলে 3 দিন বা 4 দিন পর্যন্ত ব্রিডিংটা করবেন। তো যেহেতু আমরা নিচে পেপার দিছি, এখানে আপনার পাড়ের যে শালা আছে বা চট আছে, পাড়ের চট সেটাও দিতে পারেন এবং পেপারও দিতে পারেন। আর এখানে মূল যেই বিষয়টা হচ্ছে যে আসলে হাঁস যেহেতু পানিতে গাত লায় বা পানি পাইলে ওরা দেখা যায় সব জায়গা তলায় ফেলায়, তা সেই ক্ষেত্রে কখনো কিন্তু আপনারা হাঁসের বাচ্চা যদি ব্রিডিং করেন, তা সেই ক্ষেত্রে পানি চাই ওদেরকে দিবেন না, পানি একদম এক সাইডে দিবেন। যেমন আমরা এই সাইডটা পানি রাখি, শুধু আনলে এই সাইডটা পানি রাখি, এখন পানি দেওয়া হয় নাই, তা সেজন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না। এক কিনারে পানি দিবেন আর খাবার পাত্র দিয়ে দিবেন, পানির যার প্রয়োজন পড়বো সে ওই সাইডে থেকে পানিটা খায়া চলে আসবে, আর যদি যদি ভিজে বা যা কিছু হয় সব ওই সাইডে ভিজবে। হ্যাঁ, বাকি যে সাইডটা আছে আপনার এই সাইডটা শুকনা থাকবে, তাহলে কিন্তু হাঁসের কখনো ঠান্ডা লাগবে না, কোনো সমস্যা হবে না। হাঁসের মূল বিষয়টা হচ্ছে যে হাঁসের কিন্তু নাফি, যদি হাঁস যদি ভিজা যায়, তো ভিজা গেলে কিন্তু হাঁসের নাফি কাঁচা থাকে, নাফি কাঁচা থাকলে কিন্তু হাঁসের জন্য সমস্যা হয়, হাঁস মারা যায়। হ্যাঁ, আমাদের থেকে যারা আসলে জিরো বাচ্চা এই পর্যন্ত নিছে, তারা কমপ্লেন করে ভাই অনেক বাচ্চা মারা যায় আমাদের। তা মারা যায় কারণটা কি? মারা যায় ওই একটা কারণ যে ওনারা হাঁস পরিপূর্ণভাবে ভিজায় ফেলায়। খাবারটা দিনের বেলা আপনি 3 বেলা 4 বেলা দিবেন, রাত্রের বেলা খাবার খাওয়াইয়া খাবারটা বন্ধ রাখবেন। 3 দিন পর্যন্ত খাবার পানি প্রতিনিয়ত থাকবে, 3 দিন পরে খাবার 3 বেলা খাবার পানি আপনারা দিবেন, হয়তো 1 ঘন্টা দিয়ে রাখবেন, 1 ঘন্টা পরে খাবার পরিপূর্ণ সব খাওয়া কমপ্লিট হলে তারপর আবার খাবার বা পানি বন্ধ রাখবেন। এভাবে মূলত হাঁসের ব্রিডিং করতে হয়। যদি আপনাদের ঝামেলা মনে হয় যে হাঁসের বাচ্চা ব্রিডিং করা খুব ঝামেলা, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কিন্তু আপনারা চাইলেও হাঁসের ব্রিডিং করা বাচ্চা নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এখানে কী কী জাতের হাঁস পাবেন আমি একটু বলি। আমাদের এখানে পাবেন ওরিজিনাল খাকি ক্যাম্পবেল হাঁস, জিং জিং হাঁস, হ্যাঁ বেলাকোলা হাঁস, চীনা হাঁস। এই 3 জাতের হাঁস আসলে আমরা বিক্রি করে থাকি। রাধা হাঁসটা আসলে আপডেট না, এটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, কিন্তু এই 3 জাতের হাঁস প্রতিনিয়ত আমরা বিক্রি করে থাকি। আর বেজিং হাঁস যেটা আছে, হ্যাঁ বেজিং হাঁসটাও কিন্তু আমাদের এখানে পাবেন। বেজিং হাঁসের বাচ্চাও আমরা ডেলিভারি করে থাকি, আপনারা চাইলে বেজিং হাঁসের বাচ্চাটাও আমাদের এখান থেকে নিতে পারবেন। আমাদের এখান থেকে ব্রিডিং যেহেতু করাও নিতে পারেন, বা ওয়ার্ডার দিয়ে ব্রিডিং করে বাচ্চা তারপরও আপনারা নিতে পারবেন। ব্রিডিং করা বাচ্চাটা নিলে কি হয় যে বাচ্চাটা মোরালিটি হারটা কমে থাকে, যেহেতু আপনাদের একটা ভুলের কারণে অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান, তা সেই জন্য আমি বলবো তো চাইলে আপনারা আমাদের এখান থেকে ব্রিডিং কমপ্লিট করে বাচ্চা অর্ডার দিয়ে নিতে পারেন। আর ব্রিডিংয়ে কি কি ওষুধ প্রয়োজন হয় সেটা ইনশাল্লাহ আপনি যদি আমার থেকে বাচ্চা নেন পরামর্শ সহযোগিতা পাবেন। তো বন্ধুরা, আমাদের কাছে শুধু হাঁস না, আমাদের এখানে পাবেন খাকি ক্যাম্প, সরি এই মুরগির ভিতরে সোনালি হাইব্রিড মুরগি আছে, তারপর আপনার বেশি ডিম পারে যেটা আপনার বিখ্যাত ডিমের জন্য, ওটা আছে আপনার মিশরীয় জাতের ফার্মি মুরগি পাবেন, গলাসেলা মুরগি পাবেন, সোনালি হাইব্রিড, সোনালি ক্লাসিক, দেশি মুরগি, হ্যাঁ এই ধরনের মুরগি, বিভিন্ন জাতের যে মুরগি, টাইগার মুরগি, সব ধরনের মুরগি কিন্তু আমাদের এখানে আপনারা পাবেন। ছোট বড় সকল ধরনের মুরগি কিন্তু আমরা ডেলিভারি করে থাকি।
আপনার বিভিন্ন জেলা থেকে আপনারা অর্ডার করলে আমরা গাড়িতে দিয়ে দিব, বা বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি যায়, বাচ্চার গাড়ি যায়, সেই ক্ষেত্রেও দিতে পারবো। কিন্তু 10 পিস 20 পিস বা 50 পিস এই ধরনের বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের খামারে আইসা নিতে হবে। বেশি পরিমাণ বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওইটা পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, যদি আপনাদের বোর্ডিং করা হাঁস ও মুরগির বাচ্চা বা জিরো বাচ্চা যদি লাগে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়াও আমাদের এখানে ডিম থেকে বাচ্চা ফুটানো ইনকিউবেটর মেশিন আমরা বিক্রি করে থাকি। ইনকিউবেটর মেশিনগুলো বাংলাদেশের 64 জেলায় আমরা ডেলিভারি করে থাকি। ছোট থেকে ছোট বড় সকল ধরনের ইনকিউবেটর মেশিন আমরা বিক্রি করি। আপনাদের চাইলে ইনকিউবেটর মেশিন আমাদের এখান থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।